নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ দু হাজার একুশ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিরাট বড় আপডেট সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি হওয়া উচিত নাকি উচিত না ইমেলে জনমত চাইল রাজ্য সরকার তো আপনি কিভাবে ইমেল পাঠাতে পারবেন সে সঙ্গে দু হাজার উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কি আপডেট উঠে আসছে অর্থাৎ আদৌ হবে কি হবে না বিস্তারিত জেনে নেবো আজকের এই ভিডিওতে তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতেই পাচ্ছেন তার নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন সে সঙ্গে আপনি মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনি কি চান সেটা অর্থাৎ পরীক্ষা হওয়া উচিত নাকি হওয়া উচিত না অবশ্যই সেটাও ভিডিও কমেন্টে জানিয়ে কি আছে এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ আমরা জেনে উচ্চ মাধ্যমিক কি হওয়া উচিত ইমেলে জনমত চাইল রাজ্য সরকার বিস্তারিত জানবো কি বলা হয়েছে করোনা অতিমারীর মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কিনা বা হলেও কিভাবে সেই পরীক্ষা নেওয়া হবে না হলেই বা মূল্যায়ন কিভাবে হবে সে বিষয়ে অভিভাবক পড়ুয়া ও সাধারণ মানুষের কাছে মতামত চাইলো রাজ্য সরকার তিনটি ইমেল আইডি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেখানেই নিজেদের মতামত জানাতে পারবেন তারা সোমবার দুপুর দুটোর মধ্যে মতামত জানাতে বলা হয়েছে রবিবার রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে রাজ্য সরকার ইতিমধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে সেই কমিটি যে বিষয়গুলি খতিয়ে দেখছে সেগুলি হলো এক নম্বর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হওয়া উচিত কিনা দু নম্বর পরীক্ষা হলেও কিভাবে সেই পরীক্ষা নেওয়া হবে এবং তিন নম্বর পরীক্ষা না হলে মূল্যায়ন কিভাবে হবে এই তিনটি বিষয় বিশেষজ্ঞ কমিটি পর্যবেক্ষণ করছে সরকার আরও জানিয়েছে বিশেষজ্ঞ কমিটি আলোচনা করলেও সাধারণ মানুষ অভিভাবক ও ছাত্রছাত্রীদের মতামত জানতে চাইছে তারা মতামত জানানোর জন্য তিনটি ইমেল আইডি দেওয়া হয়েছে সেগুলি হলো প্রথমে যেটা দেওয়া হয়েছে পিবি ডট এসপিও অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম দু নম্বরে আসছে কমিশনার স্কুল এডুকেশান অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এবং আরও একটা ইমেল আইডি দেওয়া হয়েছে ডাব্লিউ বিএসএসইডি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই তিনটে ইমেল আইডি আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা সেখান থেকে ইমেল আইডিগুলো পেয়ে যাবেন এই তিনটে ইমেল আইডিতে কিন্তু আপনারা মতামত জানাতে পারবেন সে সঙ্গে আর কি বলেছে সেটা আমরা জেনে নেব সূত্রের খবর করোনা পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা করতে চাইছে না বিশেষজ্ঞ কমিটি এবং মধ্যশিক্ষা পর্ষদ দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষাটা সেটা কিন্তু করতে চাইছে না বিশেষজ্ঞ কমিটি এবং মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অনলাইনে পরীক্ষার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ কমিটির তরফে উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদ এরপরে স্কুল শিক্ষা দপ্তরের সচিব মনীষ জৈন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি দাসকে ফোন করে সিবিএসসি এবং আইসিএসসি বোর্ড সুপ্রিম কোর্টের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার মূল্যায়ন নিয়ে কি জানায় সেই দিকে নজর রাখতে বলেন তা থেকেই স্পষ্ট স্কুল শিক্ষা দপ্তর পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে অনলাইনে পদ্ধতিতে তেমনটা রাজি নয় আর এরপরই আজ সাধারণ মানুষ অভিভাবকরা কি ভাবছেন তা জানতে তাদের পরামর্শ ও মতামত নিতে চলেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এরপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষা কিন্তু এখন করতে চাইছে না বিশেষজ্ঞ কমিটি সেক্ষেত্রে তারা নিতে চাইছে এবং এই টানাপড়নের মধ্যেই সাধারণ মানুষ পড়ুয়া এবং অভিভাবকরা কি ভাবছেন সেটা যে কিন্তু জানতে চাইলে রাজ্য সরকারের তরফ থেকে তিনটি ইমেল আইডি কিন্তু দেওয়া হয়েছে তিনটি ইমেল আইডি ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে দেখে নেবেন এবং আপনার কি মত রয়েছে পরীক্ষা হওয়া উচিত কি উচিত না মাধ্যমিক নেওয়া উচিত কি উচিত না উচ্চ মাধ্যমিক হওয়া উচিত কুচিত না অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনি ইমেল করবেন কিনা সেটাও ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে প্রত্যেক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী জানতে পারে এবং তাদের মতামত জানাতে পারে তার জন্য অবশ্যই ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দেবেন হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য জয় হিন্দ